এখন খয়ের জলপান তৈরি করা হবে। এগুলা কুশরের গুড় জাল করা হয়েছে। কুশরের গুড়ের সাথে তেজপাতা আর গরম মশলা দেওয়া হয়েছে। এই যে এগুলো ধানের খই, এগুলার সাথে যখন গুড় মিশানো হবে তখন এগুলাকে বলা হবে জলপান। তৈরি হচ্ছে মুখরোচক জলপান। বাংলার ঐতিহ্যবাহী খাবার। কলার লাগিয়ে দিছে, হিজিব দেওয়া লাগে কাজে, তাই না আপা? খালি পুরো ফুল দে। হ্যাঁ আপা, কি আপার বিদ্যি? মুয়া তৈরি করা হচ্ছে, মুয়া ছেলের হাতের মুয়া। ছেলের হাতের মুয়া তৈরি করা হচ্ছে। এবার আমরা ছেলের হাতে মুয়া দিয়ে ছবি তুলবো। বাবা ধরো একটা মুয়া ধরো। ছেলের হাতে মুয়া তৈরি করা হলো এবং ছেলে খাচ্ছে এখন। হাতে পানি লাগে। এই যে আনাড়ি, মানে পারে না কোনো কাজ, যে মুয়া বানাতে পারছে না। আর এই যে বড় আপা কি সুন্দর পারে। আসলে কাজে হিজির না দিলে কোনো কাজ হয় নাকি তাই? হয়েছে। এবার কন্টেনারে লোড করে রেখে কয়েক মাস ধরে খাওয়া যাবে। কন্টেনারে রাখা হয় যেন বাতাস না ঢুকতে পারে, বাতাস ঢুকলে চিমড়ি হয়ে যাবে।